পনেরো দফা দাবিতে দেশে বাহাত্তর ঘণ্টার কর্মবিরতি পালন করছেন পণ্য পরিবহন শ্রমিকরা এতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে কাভার্ড ভ্যান সহ সব ধরনের পণ্য পরিবহন চলাচল বন্ধ রয়েছে এদিকে কর্মবিরতির কারণে মুখ থুপড়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন নাটোর ও সারা সারাদেশে বন্ধ রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী পরিবহন এদিকে কর্মবিরতির নেপথ্যে সংগঠনটির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে দায়ী করেছেন অনেকে বিষয়টির দ্রুত সমাধান না হলে বড় ক্ষতির আশঙ্কা করছে আমদানি রপ্তানিকারকরা